প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের বিন্যাস বা পারমুটেশন নিয়ে আলোচনা করব। বিন্যাস বা পারমুটেশন সম্পর্কে আলোচনা করার পূর্বে বেসিক কিছু ধারণা থাকা প্রয়োজন, যেমন গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি কি, এগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে চলো আমরা গণনার যোজন বিধি কি দেখে আসি। প্রথমে জানবো আমরা গণনার যোজন বিধি কি জিনিস। মনে করলাম একজন ছাত্রের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি এই চারটা সাবজেক্টে সে প্রতিদিন যে কোনো দুইটি অথবা তিনটি সাবজেক্ট পড়তে চায়। এখন সে কতভাবে সেই সাবজেক্টগুলো চুজ করবে? মনে করি যদি প্রতিদিন সে যে কোনো দুইটি সাবজেক্ট নিয়ে পড়তে চায়, তাহলে কোন কোন দুটি সাবজেক্ট সে চুজ করতে পারে? এমন হতে পারে যে প্রথমে সে ফিজিক্স এবং কেমিস্ট্রি চুজ করলো, অথবা ফিজিক্স ম্যাথমেটিক্স চুজ করলো, অথবা ফিজিক্স বায়োলজি চুজ করলো, অথবা কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, অথবা কেমিস্ট্রি বায়োলজি, অথবা ম্যাথমেটিক্স বায়োলজি। আমি আবারও বলি, একজন ছাত্রের চারটি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এই চারটি সাবজেক্টের যে কোনো দুইটি সাবজেক্ট সে প্রতিদিন পড়তে চায়, তাহলে সে কত উপায়ে প্রতিদিন দুইটি করে সাবজেক্ট সেই ছাত্রটি পড়তে পারবে? যে সে একদিন ফিজিক্স কেমিস্ট্রি চুজ করতে পারে, অথবা ফিজিক্স ম্যাথমেটিক্স চুজ করতে পারে, অথবা ফিজিক্স বায়োলজি চুজ করতে পারে। ঠিক এইভাবে মোট 1, 2, 3, 4, 5, 6 এই 6 উপায়ে সে মোট 6 উপায়ে, 6টি উপায়ে সে প্রতিদিন যে কোনো দুটি সাবজেক্ট চুজ করতে বা পড়তে পারে। এখন ওই ছাত্রটি যদি প্রতিদিন দুটি সাবজেক্ট না পড়ে তিনটি করে পড়তে চায়, অর্থাৎ সে প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি সাথে আরও একটা সাবজেক্ট তিনটি করে সাবজেক্ট পড়তে চায়, তাহলে ওই তিনটি সাবজেক্ট সে কত উপায়ে চুজ করতে পারে? কি হতে পারে? সে প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স চুজ করতে পারে, অথবা ফিজিক্স ম্যাথমেটিক্স বায়োলজি চুজ করতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চুজ করতে পারে, অথবা কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি চুজ করতে পারে। ঠিক এই চারটি উপায়ে, এই চারটি উপায়ে প্রতিদিন সে তিনটি করে সাবজেক্ট পড়তে পারে। এর থেকে বেশি উপায় সংখ্যা আর হওয়া সম্ভব নয়। অর্থাৎ ওই ছাত্রটি প্রতিদিন যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজির যে কোনো তিনটি সাবজেক্ট পড়তে চায়, তাহলে সে মোট এই চারটি উপায়ে কি করতে পারে? সাবজেক্ট চুজ করতে পারে। দুইটা করে নিয়ে 6টি উপায়ে চুজ করতে পারে, তিনটা করে সাবজেক্ট নিয়ে সে 4টি উপায়ে চুজ করতে পারে। এখন ওই ছাত্রটি প্রতিদিন দুটি অথবা তিনটি সাবজেক্ট পড়ার উপায় সংখ্যা, মোট উপায় সংখ্যা কতটি দাঁড়াচ্ছে? মোট উপায় সংখ্যা 6+4=10 উপায়। সে মোট 10 উপায়ে সাবজেক্ট যে কোনো দুটি অথবা তিনটি সাবজেক্ট নিয়ে পড়তে পারে। এটি হলো গণনার যোজন বিধি। অর্থাৎ কোনো একটি কাজ যদি এক্স উপায়ে করা যায় এবং ওই কাজটি যদি অন্য ওয়াই উপায়ে করা যায়, অর্থাৎ কোন একটি কাজ এর সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করার পরে ওই কাজটি যদি ওয়াই সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করা যায়, তাহলে ওই কাজটি করার মোট উপায় সংখ্যা হবে x+y। এটি হলো গণনার যোজন বিধি।
আমি সংখ্যাটি আরো একবার বলি, তোমরা ভালো করে শোনো বা নোট করে নাও। একটি কাজ এক সংখ্যক উপায়ে এবং কাজটি যদি ওয়াই সংখ্যক ভিন্ন উপায়ে করতে পারলে কাজটি একত্রে এক্স প্লাস ওয়াই সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করাকেই বলা হয় গণনার যোজন বিধি। যেমন এখানে উদাহরণ দিয়েছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সাবজেক্টের দুটি করে নিয়ে ছয়টি উপায়ে পড়াশুনো করা যায়, আবার তিনটি সাবজেক্ট নিয়ে চার উপায়ে পড়াশুনো করা যায়। তাহলে এই চারটি সাবজেক্ট থেকে দুটি অথবা তিনটি সাবজেক্ট চুজ করা যায় মোট ৬ প্লাস ৪ সমান ১০ উপায়ে। এটি হলো গণনার যোজন বিধি। এখন আমরা দেখব গণনার গুণন বিধি। গণনার গুণন বিধি এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য আমি তিনটি উপায় দেখিয়েছি। একটা হলো বিমানে করে যাওয়া যেতে পারে, একটি রাস্তা বাসযোগে যাওয়া যেতে পারে, একটি ট্রেনে যাওয়া যেতে পারে। চিটাগাং থেকে কক্সবাজারে যাওয়ার জন্য আমি দুইটা উপায় রেখেছি, একটা হলো বিমানে যাওয়া যাবে এবং একটি উপায় হলো ট্রেনে যাওয়া যাবে। এখন কোশ্চেন হলো, একটি লোক ঢাকা থেকে রওনা হয়ে চিটাগাং হয়ে কক্সবাজারে যেতে কত উপায়ে যেতে পারবে? প্রশ্নটি আবারও বলি, একজন লোক ঢাকা থেকে রওনা হয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাবে, সে কত উপায়ে কক্সবাজারে পৌঁছাতে পারে? সেটি আমরা কিভাবে করব দেখতে পাচ্ছি। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য মোট কটা উপায় আছে? তিনটি উপায় আছে, একটি হলো বিমান, একটি রাস্তা, একটি ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য মোট কয়টি উপায় আছে? তিনটি উপায় আছে। প্রথম কাজটি আমরা কয় উপায় করলাম? তিন উপায় করলাম। দ্বিতীয় কাজটি, অর্থাৎ লোকটি তো ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে হবে, ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে হবে, কিন্তু মাঝে চট্টগ্রামে তাকে বিরতি বা চট্টগ্রাম হয়ে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে গেলে তিনটি উপায় আছে, ওই লোকটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার জন্য আরও দুটো উপায় আছে, কি আছে? বিমান এবং ট্রেন। এখন মনে করলাম সেই লোকটি ঢাকা থেকে শুরু হয়ে এই তিন উপায়ের যে কোনো একটি উপায়ে চট্টগ্রাম পৌঁছালো, চট্টগ্রাম থেকে সে বিমানে গেল, তাহলে মোট কত উপায় হলো? এখানে তিনটি ছিল, এখানে একটি আছে বিমান, তাহলে কয়টা হলো? মোট তিনটি উপায়। এখন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পরে যদি বিমানে না যেয়ে ট্রেনে যায় তাহলে আরেকটি উপায়, তো এই তিনটি উপায়ের জন্য আরও একটি উপায় হলো ট্রেন, একটি হলো বিমান, একটি হলো ট্রেন। প্রথম কাজটি করার জন্য কয়টি উপায় আছে? তিনটি উপায় আছে। দ্বিতীয় কাজটি করার জন্য কয়টি উপায় আছে? দুটি উপায় আছে। কিন্তু এই যে দুটি উপায় সে নির্ভর করছে প্রথম উপায়ের উপরে, চিটাগাং থেকে কক্সবাজারে যাবে বিমানে অথবা ট্রেনে, কিন্তু সে বিমানে যাবে কয় উপায়ে, ট্রেনে যাবে কত উপায়ে, সেটা ডিপেন্ড করছে ঢাকা থেকে চট্টগ্রাম কিভাবে আসছে। যদি শুধুমাত্র বিমানে যায়, বিমানে যেয়ে এখানে বিমানে গেল একটি উপায়, রাস্তা দিয়ে তা বাদ যোগে যে চট্টগ্রাম পৌঁছলো তারপর বিমানে গেল একটি উপায়, ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছলো তারপর বিমানে গেল একটি উপায়, সেই তিনটি উপায় এখানে, সেই তিনটি উপায়, একটি উপায়, একটি উপায়, একটি উপায়, মোট হলো তিনটি উপায়।
আবার যদি ঢাকা থেকে বিমানে যোগে চট্টগ্রাম পৌঁছে কক্সবাজারে ট্রেনে যায়, তাহলে আরেকটি উপায়, ঢাকা থেকে বাস যোগে চট্টগ্রাম পৌঁছায় ট্রেন যোগে যদি কক্সবাজারে পৌঁছায় তাহলে আরও একটি উপায়, ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছালো, চট্টগ্রাম থেকে ট্রেন যোগে কক্সবাজার পৌঁছালো, তাহলে আরও একটি উপায়। তাহলে মোট কয়টি উপায় হচ্ছে? মোট হচ্ছে ছয়টি উপায়। দেখো মোট হচ্ছে ছয়টি উপায়। এই যে ছয়টি উপায় আমরা এক দুই তিন এক দুই তিন করে গুনেছি, সেটি দেখো ম্যাথমেটিক্যালি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রথম কাজটি করার জন্য উপায় সংখ্যা কয়টি আছে? তিনটি। সেই তিনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য আরও দুটি উপায় আছে। কয়টি উপায় আছে? দুটি। সেই দুটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য লোকটি ডিপেন্ড করছে ঢাকা থেকে চট্টগ্রাম আসছে কিনা। এই যে ডিপেন্ডেবল, অর্থাৎ একটি কাজ করার উপর আরেকটি কাজ নির্ভর করছে, সেটি যদি হয় তাহলে মোট উপায় সংখ্যা পাবো আমরা থ্রি ইন্টু টু, অর্থাৎ সিক্স উপায়। অর্থাৎ আমরা গণনার যোজন বিধি পড়েছিলাম, কোনো একটি কাজ যদি এক্স সংখ্যক উপায়ে করা যায়, সেই কাজটি যদি আবার অন্য ভিন্ন ওয়াই সংখ্যক উপায়ে করা যায় তাহলে মোট উপায় সংখ্যা ছিল এক্স প্লাস ওয়াই, যোগ করেছিলাম। কারণ প্রথম কাজটি করার উপায় সংখ্যা দ্বিতীয় কাজটি করার উপায় সংখ্যার উপরে নির্ভরশীল ছিল না, আবার দ্বিতীয় কাজটি করার উপায় সংখ্যা প্রথম কাজটি করার উপায় সংখ্যার উপরে নির্ভরশীল ছিল না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছানোর জন্য যে প্রথম আছে তিনটি উপায়, পরে আছে দুটি উপায়, এই প্রথম তিনটি উপায় বা পরের দুটি উপায় পরস্পরের উপরে কী হচ্ছে? নির্ভরশীল। মোট কত উপায়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাতে পারে সেটি নির্ভর করছে এক প্রথম উপায় দ্বিতীয় উপায় বা দ্বিতীয় উপায় প্রথম উপায়ের উপর। এই যে একটি ঘটনা ঘটার জন্য আরেকটি ঘটনার উপর নির্ভরশীল হচ্ছে, সেক্ষেত্রে আমরা গণনার গুণন বিধি ইউজ করছি। তাই প্রথম ঘটনা বা প্রথম কাজটি করার জন্য উপায় সংখ্যা আছে তিনটি, এবার দ্বিতীয় কাজটি করার জন্য উপায় সংখ্যা আছে দুইটি, তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার জন্য মোট উপায় সংখ্যা থ্রি ইন্টু টু, দ্যাট মিনস হলো সিক্স। এটি হলো গণনার গুণন বিধি। যদি এটা সংজ্ঞা আকারে দিতে চাই তাহলে কি বলবো, কোনো একটি কাজ যদি এক্স ভিন্ন উপায়ে করা যায় এবং এই এক্স ভিন্ন উপায়ের যে কোনো একটির উপর নির্ভরশীল হয়ে ওই কাজটি যদি আবার ওয়াই সংখ্যক উপায়ে করা যায় তাহলে ওই কাজটি মোট করা যাবে এক্স ইন্টু ওয়াই সংখ্যক উপায়ে। আমি সংজ্ঞাটি আরও সুন্দর করে বইয়ের ভাষায় বলছি, তোমরা নোট করে নাও। একটি কাজ যদি এক্স সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় এবং উপায়গুলির যে কোনো একটি উপায়ে কাজটি সম্পন্ন করে যদি দ্বিতীয় কাজটি ওয়াই সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় তাহলে কাজ দুইটি একত্রে এক্স ইন্টু ওয়াই সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। এটি হলো গণনার গুণন বিধি। তাহলে আমরা গণনার যোজন বিধি এবং গুণন বিধি সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব বিন্যাস কি জিনিস। বিন্যাসের যদি আমরা সহজভাবে মনে রাখতে চাই বা এই শব্দটাকে যদি আরো সহজ বাংলায় আনতে চাই তাহলে বিন্যাস শব্দের অর্থ আমরা বলতে পারি বা আমরা জানি সাজানো। কত প্রকারের সাজানো যাবে? যেমন আমি তিনটি সংখ্যা নিচ্ছি, ওয়ান টু থ্রি। এই তিনটি সংখ্যার যদি তিনটি অর্থাৎ সবগুলো নিয়ে সাজাতে চাই তাহলে কেমন কেমন উপায়ে সাজাতে পারবো? হতে পারে ওয়ান টু থ্রি, ওয়ান থ্রি টু, ওয়ান টু থ্রি এক প্রকার হতে পারে, ওয়ান থ্রি টু এক প্রকার হতে পারে, আবার টু ওয়ান থ্রি, টু থ্রি ওয়ান সাজাতে পারি, আবার থ্রি ওয়ান টু, থ্রি টু ওয়ান সাজাতে পারি। যদি এই তিনটি সংখ্যা ওয়ান টু থ্রি আমরা সাজাই পাশাপাশি তাহলে দেখব তিনটি করে নিয়ে অর্থাৎ সবগুলো উপাদান নিয়ে যদি সাজাই তাহলে মোট এই ছয়টি উপায়ে সাজাতে পারবো। দেখো তোমরা আর কোনো ভিন্ন উপায়ে এই তিনটি সংখ্যাকে সাজানো সম্ভব নয়। এখানে কয়টা করে নিয়েছি? তিনটি করে নিয়ে। এখন এই তিনটি সংখ্যার
যে কোনো দুটি করে নিয়ে যদি সাজাতে চাই তাহলে কেমন হবে? 1-2 হতে পারে, 2-1 হতে পারে, 1-3 হতে পারে, 3-1 হতে পারে, 2-3 হতে পারে, 3-2 হতে পারে। যদি দুটি করে নিয়ে সাজায় তাহলে দেখো এই 6টি উপায় সাজানো যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই তিনটি উপাদান যেটা দেওয়া ছিল 1-2-3, এই তিনটা জিনিস থেকে তিনটা করে নিয়ে সাজাতে পারছি, দুইটা করে নিয়ে সাজাতে পারছি, যদি আমরা একটি করে নিয়ে সাজাই তাহলে কেমন হবে? এমন হবে। তাহলে একটি করে নিয়ে, দুইটি করে নিয়ে, তিনটি করে নিয়ে মোট কত উপায় আমরা সাজাতে পারছি? এই যে যতগুলো উপায় আমরা সাজাতে পারছি তার প্রত্যেকটিকেই এক একটি বিন্যাস বলা হয়। যেমন এই একটি বিন্যাস, এটি একটি বিন্যাস, এটি একটি বিন্যাস, এটি একটি বিন্যাস, প্রত্যেকটিকে এক একটিকে কি বলা হবে? বিন্যাস বলা হবে। অর্থাৎ যতগুলো উপাদান থাকবে সেই উপাদানগুলো থেকে সব কয়টি অথবা কয়েকটি নিয়ে যে যত প্রকারে সাজানো যায় তার প্রত্যেকটিকে এক একটি কি বলা হবে? বিন্যাস বলা হবে। এই বিন্যাসে যদি এন সংখ্যক জিনিস থাকে, এন সংখ্যক জিনিস থেকে যদি আর সংখ্যক জিনিস নিয়ে সাজাতে চায় তাহলে সেই সিম্বলটাকে আমরা NPR দ্বারা প্রকাশ করব। আমরা প্রকাশ করব NPR। দেখো এনটা ঠিক পি এর মাথার বাম পাশে উপরে আছে এবং আরটা আছে পি এর নিচে ডান পাশে, এটাকে NPR বলা হয়। এটি হলো পারমুটেশনের সিম্বল, যেখানে পি বলতে বলা আছে পারমুটেশন। পারমুটেশনের এই সিম্বলটির অর্থ হল এন সংখ্যক জিনিস থেকে প্রতিবারে আর সংখ্যক জিনিস নিয়ে যত প্রকার সাজানো যায়। এন সংখ্যক কি? এন সংখ্যক আমাদের এখানে যে ডাটা দেওয়া আছে, যে কয়টি, 1-2-3, তিনটি ডাটা দেওয়া আছে, তিনটি জিনিস দেওয়া আছে, সেটি হলো এন। আর কয়টি? আর হলো যতগুলো নিয়ে সাজাচ্ছি, কয়টি সাজাচ্ছি? প্রথমে আমরা তিনটি করে নিয়ে সাজিয়েছি, দ্যাট মিন আর এর মান হলো 3। তারপর আমরা দুটি করে নিয়ে সাজিয়েছি, দ্যাট মিন আর এর মান হলো 2। তারপর একটি করে নিয়ে সাজিয়েছি, তার মানে আর এর মান হলো 1। এটি হলো বিন্যাসের সিম্বল বা বিন্যাসের প্রতীক। এটি নিয়ে পরবর্তীতে আমরা আরো বিস্তারে আলোচনা করব। এখন আমরা যাব ফ্যাক্টোরিয়াল কি জিনিস। ফ্যাক্টোরিয়াল হলো কোনো একটি সংখ্যা যার ফ্যাক্টোরিয়াল বলবো 1 থেকে শুরু করে সেই সংখ্যা পর্যন্ত যত স্বাভাবিক সংখ্যা আছে সেই সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বলা হবে ওই সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল। আমরা সংখ্যাটি না দেখে আমরা সরাসরি উদাহরণ দেখি। যদি বলা হয় এন এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল চিহ্নকে আমরা ঠিক এইভাবে এন উল্টা আই অথবা এইভাবে প্রকাশ করতে পারব। এটি হলো ফ্যাক্টোরিয়াল এন অথবা এটি হলো ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন এর সংজ্ঞা বলা হচ্ছে, যদি বলি এন এর ফ্যাক্টোরিয়াল যদি বলি আমরা তাহলে 1 থেকে শুরু করে যত স্বাভাবিক সংখ্যা আছে এন পর্যন্ত সেই সকল স্বাভাবিক সংখ্যার গুণফল বলা হবে ওই সংখ্যাটি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল। যদি আমরা আরো উদাহরণ দেখতে চাই, মনে করলাম 3 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে? 1 থেকে শুরু হবে 2-3 পর্যন্ত তিনটি স্বাভাবিক সংখ্যা আছে 1-2-3, এই তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল যা হবে সেটি হবে ফ্যাক্টোরিয়াল 3 এর মান, এটিকে বলা 6। যদি ফ্যাক্টোরিয়াল 4 বলি তাহলে কত হবে? 1-2-3-4। যদি ফ্যাক্টোরিয়াল 5 বলি তাহলে কত হবে? 1-2-3-4-5। যদি ফ্যাক্টোরিয়াল 6 বলি তাহলে কত হবে? 1-2-3-4-5-6। এটি হলো ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা। বইয়ের ভাষায় 1 থেকে শুরু করে সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বলা হবে কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল।
অর্থাৎ এন ফ্যাক্টুয়াল যদি বলি, সংখ্যা যদি বলে এন ফ্যাক্টুয়াল কাকে বলে, তাহলে অন থেকে শুরু করে এন পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফলকে বলা হবে ফ্যাক্টোরিয়াল এন। এখন দেখো ফ্যাক্টুয়াল থ্রি সমান পাচ্ছি কত, ওয়ান টু থ্রি, ফ্যাক্টুয়াল ফোর সমান কত পাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর। এই যে ওয়ান টু থ্রি, এই ওয়ান টু থ্রি এতটুকু কিসের মান, ফ্যাক্টোরিয়াল থ্রি এর মান। তাহলে এটা সব লিখতে পারি থ্রি ইন্টু ফোর, ফ্যাক্টর থ্রি ইন্টু ফোর লিখতে পারি। এটাকে আমরা একটু সহজভাবে বোঝানোর জন্য ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি লিখলাম, ফোরটাকে আগে লিখলাম। এখন দেখো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল ফোর, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর। এর এতটুকু কিসের মান, ফ্যাক্টোরিয়াল ফোর এর মান উপরে আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ সমান লিখতে পারবো ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর। আবার এই যে ফ্যাক্টোরিয়াল ফোর সমান কত লিখেছি, ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, দ্যাট মিনস এটাকে লিখতে পারবো ফাইভ ইন্টু ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি। ফ্যাক্টোরিয়াল সিক্স কত আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল ওয়ান, ওয়ান থেকে শুরু করে ফাইভের গুণ বলে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটু পর্যন্ত কত ছিল ফ্যাক্টোরিয়াল ফাইভ, তাহলে এটাকে লিখতে পারবো সিক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ। ফ্যাক্টোরিয়াল ফাইভ সমান আমরা এটা আবার লিখতে পারবো, তো লিখতে পারবো সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল। থ্রি ফ্যাক্টোরিয়াল সমান কত জানি আমরা, টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, তাহলে এটাকে লিখতে পারবো সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল সিক্স সমান ছিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, সেটিও আমরা প্রমাণ করতে আবারও ফিরে পেয়েছি, সেটি আবারও আমরা ফেরত পেয়েছি। এখন ফ্যাক্টোরিয়াল ফোর সমান লিখেছিলাম ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, ফাইভ সমান লিখেছিলাম ফোর ইন্টু ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি অথবা ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর, যে কোনো মানে খেয়াল করো যেহেতু বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এখান থেকে শুরু করলে প্রথম আছে ওয়ান, প্রথম স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান, তারপর টু থ্রি, এইভাবে এক এক করে বৃদ্ধি পেয়ে। ঠিক একইভাবে ফ্যাক্টোরিয়ালকে যখন ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখছি তখন দেখো ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর পদ সংখ্যা একটু বাড়ছে, ফাইভ ছিল ফোর এক কমে গেছে, কিন্তু ফাইভ ফোর থ্রি প্রতিবার এক এক কমতে থাকছে, তাই না? তাহলে আমরা এখানে এন ফ্যাক্টোরিয়াল সমান কত ছিল, ওয়ান টু থ্রি এইভাবে এন পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই এন এর ফ্যাক্টোরিয়াল সমান আমরা আবার লিখতে পারবো, এন এর ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, পারবো না? কারণ দেখো ফ্যাক্টোরিয়াল ফাইভ সমান লিখেছি ফাইভ ইন্টু ফোর এর ফ্যাক্টোরিয়াল, এক কমে গেছে। ফ্যাক্টোরিয়াল সিক্স সমান লিখেছি সিক্স ইন্টু ফাইভ এর ফ্যাক্টোরিয়াল, এক কমে গেছে। ফ্যাক্টোরিয়াল ফোর সমান লিখেছি থ্রি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, এক কমে গেছে। তাহলে ফ্যাক্টোরিয়াল এন সমান লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। আবার এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারবো, এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস ওয়ান থেকে আবার এক কমে যাবে, যেমন এখানে ছিল ফাইভ, ফ্যাক্টোরিয়াল ফাইভ সমান ছিল কি ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, প্রতিবার এক করে কমতে কমতে গেছে। ঠিক একই উপায়ে ফ্যাক্টোরিয়াল এন সমান লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান সমান লিখতে পারবো এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল। ঠিক সেম উপায়ে এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারবো, এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, বিন্যাসের বইয়ের প্রথম দিকে অনেক লেখা আছে, গণনার যোজন বিধি আছে, গুণন বিধি আছে, বিন্যাস সম্পর্কে আরও ব্যাখ্যা দেওয়া আছে। যদি বিন্যাস সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হয় তোমাদের বইয়ের, যে কোনো বইয়ের, বইয়ের এই অংশগুলো তোমরা বারবার রিডিং পড়বে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে আমাকে ইনবক্সে জানাবে, নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমি সেই বিষয় নিয়ে আবারও আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।